এখানে বিজেপি ছিল 14,000 ভোট, সেটা হয়ে গেল 3,000। রেজিমেন্টের বামপন্থী এসইউপি ছিল 12,000 ভোট, হয়ে গেল 2,000। এই দুটো রাজনৈতিক দলই অনুগ্র বক্তব্য। রায়দিঘিতে বিজেপির তরফে ক্যাশ কুপন বিলির অভিযোগের প্রেক্ষিতে এমনই বলছেন সেখানকার সংযুক্ত মোর্চা প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। নমস্কার, আজ 8ই এপ্রিল, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। কান্তিবাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বিজেপির কথাতেই চলছে কমিশন ও বাহিনী তো তৃণমূলে। সংখ্যালঘু ভোটারদের একজোট হওয়ার ডাক মমতার, বিজেপির অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে শোকজ নোটিশ কমিশনের। কিছু এসপিআইসি তাবেদার হয়ে গিয়েছে, সিটিং ফিটিং ইটিং হচ্ছে, নন্দীগ্রাম দেখে আমার ঘুম ভাঙল, দাবি মমতার। কোচবিহারের শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বোমা ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ, অভিযোগ অস্বীকার শাসক দলের। ভোটের পরে কি তৃণমূলের সঙ্গে সন্ধি করবে কংগ্রেস, সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বললেন পলিটিক্স ইজ আর্ট অফ পসিবিলিটিস। সিঙ্গুর ডোমজুর রোড শো এর পর তৃতীয় দফার ভোট পর্যন্ত 65 থেকে 68টি আসন বিজেপি পেতে পারে, দাবি অমিত শাহের। ফিরে আসছি আজকের বাকি হেডলাইন্স নিয়ে, তবে তার আগে কথা বলে নেব কান্তিবাবুর সঙ্গে। তার কেন্দ্রে ভোট মিটেছে, কিন্তু সেখান থেকেই আবার উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। ভোট কিনতে বিজেপির বিরুদ্ধে ক্যাশ কুপন বিলির অভিযোগ উঠেছে রায়দিঘি থেকে। তবু আদর্শের লড়াইয়ে অবিচল সিপিএম এর প্রবীণ প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। ক্যাশ কুপন বিলির অভিযোগের সার্বত্তা কতখানি, ভোটে এর প্রভাব কেমন পড়বে, 78 বছর বয়সেও কেন রায়দিঘি থেকেই ভোটে লড়তে রাজি হলেন তিনি, সিপিএম এর নবীন প্রার্থীদের নিয়ে তার পর্যবেক্ষণ কি, ভোটের লড়াইয়ে এবার কতখানি আশাবাদী তিনি, এইসব নিয়ে আজকের আলোচনা রায়দিঘি কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী কান্তিবাবুর সঙ্গে। কান্তিবাবু, আপনাকে স্বাগত এই সময় গোল্ডে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার ভোট নিয়ে আমরা আসবো আপনার পর্যবেক্ষণ জানতে, কিন্তু তার আগে আপনার কেন্দ্র থেকে একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে ক্যাশ কুপন বিলি করা হচ্ছে বিজেপির নাম করে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য, এই অভিযোগের সার্বত্তা কতখানি? আমি উইথ এভিডেন্স, উইথ সব ডকুমেন্টস আমি নির্বাচন কমিশনকে পাঠিয়েছি, লিখিত কমপ্লেন করেছি, সেইটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এই যে ক্যাশ কুপন বিলি করা হয়েছে, এই ক্যাশ কুপন বিলি করার অভিযোগটাকে যদি সত্যি হয়ে থাকে, এটা কি করে আপনারা ভোটারদেরকে বোঝালেন যে এই ক্যাশ কুপনের বিরুদ্ধে গিয়ে যেন মানুষ আপনাদের ভোট আপনাদের কাছে আসে? একজন কয়েকজন ভোটার এসে আমাদের কাছে জমা দিয়েছি বলে পেয়েছি, সবাই প্রধানত হিন্দু পরিবারে। নির্বাচন কমিশনের ভূমিকা কতখানি দেখলেন তৎপর তারা, এই বিষয়ে তারা কোনো পদক্ষেপ করলেন? একটা ব্যাপার ব্যক্তি রেখে সব ব্যাপারই তারা তৎপর ছিল, এই বিষয়ে সম্পর্কে তারা কোনো কথা বলেনি, এটা বলতে পারি। এটা ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে আপনার গ্রাউন্ডে? কিছুটা তো গরিব এলাকায় প্রভাব পড়েই, তবে এক কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সমাধি ঘটিয়েছে, তৃণমূল ঘটিয়েছে, বিজেপি আরো বেশি ঘটিয়েছে। এই কারণে বলছি যে যেভাবে ভোট কেনাবেচা টাকা পয়সা মত যা হয়েছে বাড়াচ্ছে, আমি অতীতে কোনোদিন দেখিনি, মানে প্রায় 10-15 দিন ধরে শুধু ফিস্ট আর বদের জোয়ার। বলুন, আপনার কি মনে হয় যে আপনি এর আগেও 2011 ভোটেও লড়েছেন, 2016 ভোটেও লড়েছেন, প্রতিপক্ষ ছিল তৃণমূল, এক্ষেত্রে তৃণমূল বিজেপি উভয়ের ক্ষেত্রে এবছর আপনি লড়ছেন, এইরকমটা কি কখনো অভিযোগ উঠেছে যে ক্যাশ কুপন বিলি করা হয়েছে বা এরকম হয়নি? অতীতে হয়েছে ঠিকই, অতীতে টাকা পয়সা মতন হয়েছে, এবার যে ব্যাপকতা কত গভীরে কোন রাজনীতির বিষয় নেই, ভোট কেড়ে শুধু নদ মাংস দাও, ভোট কেড়ে। এবার আপনার ভোটের পর্যবেক্ষণে আসি, এর আগের দুবার এক অভিনেত্রী আপনাকে হারিয়ে দিলেন, অথচ দেখা গেল আমি হারিয়ে দিই, আমি জাস্ট 47% ভোট পেয়েছিলাম, 47% ভোট পেয়ে হারিয়ে দিই, হেরেছি কেন? এখানে বিজেপি ছিল 14,000 ভোট, সেটা হয়ে গেল 3,000, রেজিমেন্টের বামপন্থী এসইউপি ছিল 12,000 ভোট, হয়ে গেল 2,000। এই দুটো রাজনৈতিক দলই অনুগ্র বক্তব্য, 47% ভোট পেয়ে পশ্চিমবঙ্গে কেউ হারিয়ে দিই। কিন্তু ভোটের ফলাফলে আপনি যাই হোক, আমরা দেখি ভোটের ফলাফলটা আমি মনে করি না, এটা রিয়েল ডেমোক্রেসির রিফ্লেকশনটা হয় শতকরা কত শতাংশ ভোট পেয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে। ঠিক সেখানেই আপনাকে আমার প্রশ্ন, যে আমরা দেখেছি যে ভোটের ফল যাই হোক না কেন, আপনি ভাঙা মানে সে বাদ ভাঙা হোক বা উম্পুন হোক যাই হোক,
তখন আপনাকে মানুষের পাশে আমরা দাঁড়াতে দেখেছি, এবার কি সেই পরিশ্রমের দাম আপনি পাবেন? এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? ভোটটা যদি রাজনীতির ভোট হতো এক জিনিস হতো, ভোটটা তো রাজনীতির ভোট হয়নি। তাহলে ভোটটা কিসের ভোট হয়েছে বলে আপনার মনে হয়? ভোটটা রাজনীতির ভোটটা হিন্দুত্বের পাশ খেলেছে একজন, আর একজন দোয়াশা ভূমিকা পালন করেছে। এর মধ্যে একটা দল বিজেপি, সে হিন্দুত্বের পাশ খেলেছে, আর একটা দল দোয়াশার ভূমিকা রেখেছে। আমি এদিকেও আছি ওদিকেও আছি। তো এই পরিস্থিতিতে আপনার যে ব্যক্তি ইমেজ, আপনার যে পরিশ্রম, আপনার পার্টি কমরেডদের যে পরিশ্রম, একটা কথা শুনি, লোকসভাতে 700 ভোট, সেটা যদি 30-35% হয় তাহলে অনেক সাফল্য। লোকসভাতে যদি 7% ভোট রাজনীতি দেওয়া হয় সেটা যদি 30-35% হয় সেটা কিন্তু যথেষ্ট। তাতে মানুষ কিরকম সাড়া দিল মনে মনে হয়, এবং ভোটের দিন তারা কতটা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে সাড়া না দিল, এই কথাগুলো যখন ভবিষ্যতে মিলে যাবে তখন তো মনে করবে যে সচেতনতা বৃদ্ধি করাটাই আমার জরুরি কাজ। বহু নতুন মুখ এবার সিপিএম এর তরফ থেকে দেওয়া হয়েছে প্রার্থী, তারা নবীন প্রাণোচ্ছল, কিন্তু নবীন মুখকে জায়গা করে দিতে কি একটু দেরি হয়ে গেল পার্টির? কখনো দেরি হয়নি, তখন নতুন মুখ দেখছেন আপনি রাজ্য কমিটিতে রাজ্য সকলে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি সিদ্ধান্ত অনুযায়ী তাই তাদের প্রজেক্ট করা হয়েছে। আমাদের রাজ্য কমিটিতে দেখবেন সব কর্মী যে কাজে দাঁড়িয়েছে বেশিরভাগই রাজ্য কমিটির সদস্য। আগে পার্টির অভ্যন্তর ইতিহাস হওয়া দরকার, নেতৃত্বের ইতিহাস হওয়া দরকার, তারপর তো। আপনি নিজে প্রায় 80 ছুঁই ছুঁই আপনার বয়স, এই বয়স 78, তো আপনি নিজেই বা কেন এই বয়সে ভোটে দাঁড়াতে রাজি হলেন? মানে আমার একটা প্রশ্ন আছে যে ক্লান্তির কি ক্লান্তি নেই? আমি আমার মতামত পার্টিকে জানিয়েছিলাম, আমি আমার মতামত জানিয়েছিলাম, আমার বয়স 76, আমাকে দয়া করে আপনারা প্রার্থী করবেন। তারপর পার্টি সিদ্ধান্ত দিয়েছে, পার্টির এই সিদ্ধান্তে আপনি ভোটে লড়তে রাজি হলেন। আমরা দেখেছি যে আপনি এখনো গাছে উঠতেও ততটা স্বচ্ছন্দ যতটা আপনি মাটিতে কাদায় নেমে মানুষের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করেন। এই এত এনার্জি আপনি পান কোথা থেকে? মানে এইটার একটু রহস্যটা আমাদের যদি একটু বলেন। এই রহস্যটা হচ্ছে মানুষের প্রতি দরদ ভালোবাসা যদি থাকে, আদর্শের প্রতি যদি অবিচল আসতে থাকে, তাহলেই হয়। কিন্তু এবার ভোটে আপনার কথা থেকেই তো স্পষ্ট যে এবার ভোটে সেই আদর্শটা অনেকটা ব্যাক ফুটে চলে গেছে, সামনে অন্য অনেক জিনিস চলে এসেছে। তো এই আদর্শ কথা বলছি, এটা জোহর ভাটার মধ্যে মাঝে মাঝে হবে, কখনো বিচ্ছন্ন কখনো এগিয়ে। আপনি ধরুন লোকসভাতে 7%, সেটা যদি গোটা রাজ্যে 25-30% হয় সেটা কি কম সাফল্য? এবং সেটা আদর্শের কারণেই হবে বলছেন আপনি? সে তো হবেই, 7-30% হবে। শেষ প্রশ্ন আপনার কাছে যেটা আমি রাখতে চাইব, এবারের মতো বিভাজিত ভোট আমরা খুব একটা দেখিনি, প্রেডিকশন করা যাচ্ছে না যে এই ভোটে কি কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে। ধর্মীয় বিভাজন, দলীয় বিভাজন আমরা অবশ্যই দেখেছি ভোটের ক্ষেত্রে, ধর্মীয় বিভাজন এইভাবে পশ্চিমবঙ্গে আর কবে কোনো ভোটে হয়েছে বলে আমার জানা নেই, আমাদের অনেকেরই জানা পরে হয়নি, স্বাধীনতার পরে হয়নি। কি মনে হচ্ছে যে এই এই রাহু মুক্তি কি ঘটবে এবার ভোটে, কি মনে হচ্ছে, নাকি পশ্চিমবঙ্গের অবস্থা সত্যি খুব সঙ্গীন হয়ে উঠল? শুনুন, এই বিভাজনের রাজনীতির আগুনে যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আগুনটাকে পুড়ে উঠতে হচ্ছে। বিজেপি সম্পর্কে যে মূল্যায়ন উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে যে বামের ভোট রামে যাচ্ছে কারণ মমতার প্রতি রাগ, আপনি কি মনে করেন? এখন একটা কথা শুনুন, অঙ্কের হিসেবে ধরুন 7% ভোট যদি 25-30% হয় তাহলে রামের ভোট বামে যাচ্ছে এই কথা আর বলা যাবে না, বিজেপির হিন্দু ভোটও যাচ্ছে বিজেপি, কিন্তু যেটা রামে গেছিল সেটা ফেরত আসছে বামে অঙ্ক ভোট। কেন এটা সম্ভব হলো মনে হলো এই 2 বছরের মধ্যে, মাত্র 2019-এর লোকসভা নির্বাচন? আর আমরা চেষ্টা করছি সাংগঠনিক ভাবে বোঝাবার চেষ্টা করছি। ফিরে আসি আবার কি সেই ক্যাশ কুপনের প্রসঙ্গে আপনার কাছে, ক্যাশ কুপন, এই যে টাকা দিয়ে ভোট কেনা, এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আপনি বললেন যে খুব একটা প্রতিক্রিয়া মানে তাদের কাছ থেকে আপনি পাননি, কিভাবে আটকানো সম্ভব? মানে সেটা কি মানুষকেই আটকাতে হবে নাকি সাংগঠনিক ভাবে পার্টিগুলো তারা এটা রুখতে পারবে, কিভাবে মনে হয়? দেখুন, আমি আপনাকে আগে বলেছি যে এরাজ্যে গণতন্ত্রের সবাধি ভোট, এটুকু আপনাকে বলতে পারি।
নীতি নৈতিকতা মূল্যবোধ যদি ধ্বংস করা যায় সেটা বড় কঠিন। নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ সেইটাকে এরা ধ্বংস করলো তৃণমূল কংগ্রেস বিজেপি, এইগুলি বলছি গণতন্ত্রের সমাধি ঘটালো। ভোট আপনার কালকে মিটে গেছে, আজকের দিনটা কিভাবে কাটালেন? কারণ এতদিন তো টানা পরিশ্রম চলেছে। আমার এইসব ভোট কিছু কিছু গায়ে বাকি না, এই বয়সে একটা আমার কাছে কিচ্ছু গায়ে আসে না। না কিন্তু ভোটের যে প্রচার, যে টানা পরিশ্রম গিয়েছে আজকের দিনটাকে, ভোটের না দাঁড়ানো তো আমাদের প্রচারে। অসংখ্য ধন্যবাদ কান্তিবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকের আলোচনার পর ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। রায়দিঘিতে মোদীর সভায় লোক আনতে বিজেপির বিরুদ্ধে ক্যাশ কুপন বিলির অভিযোগ বিরোধীদের, অভিযোগ কমিশনে। আমাকে 200 পেতে হবে না হলে কিনে নেবে, এখনই কতজনকে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে তার ঠিকানা নেই, বাঘা যতীনের সভায় দাবি মমতার। ভোট মিটলেও নানা এলাকায় অশান্তি অব্যাহত, মগরাহাটে বিজেপি ও আইএসএফ সমর্থকের বাড়ি ভাঙচুর, অশান্তি বারুইপুরে, ভোটের আগেই উত্তপ্ত কোচবিহার, ভাঙচুর বিজেপি প্রার্থীর গাড়ি। করোনা গ্রাফ রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী, চিন্তা বাড়ালো উত্তর চব্বিশ পরগনা, বাড়লো অ্যাক্টিভ রোগী, একা গাড়িতে থাকলেও মাস্ক বাধ্যতামূলক বলল দিল্লি হাইকোর্ট, নাইট কার্ফু জারি একাধিক রাজ্যে। আজকের দিনটি নিয়ে এবার দুটি তথ্য শেয়ার করি। প্রথম তথ্যটি বিশ্বের একটি বিখ্যাত শিল্পবস্তু নিয়ে। 1820 সালে আজকের দিনে ভেনাস দ্য মিলো আবিষ্কৃত হয়, পৃথিবীর সেরা নারী ভাস্কর্যের মধ্যে এটি একটি। আনুমানিক 130 থেকে 100 খ্রিস্টপূর্বে এটি তৈরি, বর্তমানে ফ্রান্সের লুভর মিউজিয়ামে এটি সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় তথ্যটি মৃত্যু সম্পর্কিত। 1894 সালে আজকের দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রয়াত হন, তার আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী ইত্যাদি উপন্যাস ও প্রবন্ধগুলি এখনও বহু চর্চিত, কমলাকান্ত ছদ্মনামেও তিনি লিখতেন। এবার আসি শেয়ার মার্কেটের খবরে। বুধবার রিজার্ভ ব্যাংকের ঋণ নীতি ঘোষণা হওয়ায় প্রায় 1% চাঙ্গা হল শেয়ার বাজার। এদিন 460.37 পয়েন্ট বা 0.94% ঊর্ধ্বমুখী হয়ে সেন্সেক্স বন্ধ হয় 49,661.76 পয়েন্টে এবং 135.50 পয়েন্ট বা 0.92% লাফিয়ে নিফটি বন্ধ হয় 14,819 পয়েন্টে। জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। বুধবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার সর্বাধিক তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। প্রায় একই রকম আবহাওয়া থাকবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামেও। শেষ করব একটি উদ্ধৃতি দিয়ে। পোশাক হল বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান, কথাটি বলেছেন গ্রিক দার্শনিক সক্রেটিস। শেষ হল আজকের ডেইলি নিউজকাস্ট। আপনারা শুনছেন এই সময় গোল্ড, উপস্থাপনায় আমি জয়, ধন্যবাদ।